মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হলো আজ। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো বৃহস্পতিবার। প্রতি বছরের মতো এবছরও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা সাফল্য অর্জন করেছে। এখানে 6 জন মাধ্যমিক পরীক্ষার্থী স্ট্যান্ড করেছে। মাধ্যমিকের মেধা তালিকায় আবারও জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম 10-এ এবার জায়গা করে নিয়েছে স্কুলের 6 পরীক্ষার্থী। আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিত স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তার দাবি, স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়, সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি। তৃতীয় নৈরিত রঞ্জন পাল 691, ষষ্ঠ অলিফ গায়েন 688। তৃতীয় নৈরিত রঞ্জন পাল 691, ষষ্ঠ অলিফ গায়েন 688, সপ্তম আলেখ্য মাইতি 687, নবম ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত 685, দশম শুভ্রকান্তি জানা 684, অষ্টম সন্দীপন মান্না 686, নবম ঈশান বিশ্বাস 685। এইসব ছাত্র কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চান, বিভিন্ন দিকে যাবে। কয়েকজন ছাত্রের বক্তব্য। ঋতব্রত নাথ 685, কেমন লাগে? অবশ্যই ভালো লাগছে, বেশ চিন্তিত অবস্থাতেই ছিলাম। পরীক্ষা ভালোই হয়েছিল, কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায়, কিন্তু পাওয়া তো বেশ কঠিন, তো পেয়ে ভালো লাগছে। এই ক্রেডিট অবশ্যই নরেন্দ্রপুরে, প্রত্যেককে নরেন্দ্রপুরে। আমাদের যে আবাসিক জীবনযাপন, সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা, আমি পারলে নামও করবো, আশিসদা থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন। আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন, যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো রকমভাবে আমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো এই সাফল্য নরেন্দ্রপুরে হাত ছাড়া কোনো মতেই সম্ভব ছিল না। নরেন্দ্রপুরে প্রত্যেকে যারা জড়িত, শিক্ষক অশিক্ষক যারাই হোক, প্রত্যেককেই আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানি। ঋতব্রত না তার 9th হয়েছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংই করতে চাই, তবে এমনি বিজনেস বা এন্টারপ্রেনারশিপের দিকে যাওয়ার ইচ্ছা। আমার নাম আলেখ্য মাইতি, আমার র্যাঙ্ক হচ্ছে 7। ভালো লাগছে, এতটা আশা করিনি। পরীক্ষা ঠিক আছে, পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই, আশা করেছিলাম যে ঠিক আছে র্যাঙ্কের মধ্যে না থাকি অ্যাটলিস্ট প্রথম দিকে থাকবো, বাট র্যাঙ্ক হলে আশা করবো। আমার ইচ্ছা আছে এখন যেই দেওয়া, যেই দিয়ে আমার অন্যান্য বিষয়ে বলতে আমার গল্প পড়তে যথেষ্ট ভালো লাগে। আর এখানকার টাইমে আমি প্রায় পড়াবাদে গল্প পড়ে টাইম পাস করি। আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন শিক্ষারা যথেষ্ট সাহায্য করে, আর বাড়িতে প্রায় আমরা যেতেই পাই না, তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে, সব স্কুল থেকেই পাই। আমার ভবিষ্যতে আমার এরকম আইআইটিতে চান্স পাওয়ার ইচ্ছা আছে, আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওই সব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরও ভালো। এতটা সাফল্য আশা করিনি, মোটামুটি এরকমই ভেবেছিলাম, ভালো তো অবশ্যই লাগছে, ভালো লাগছে। ক্রেডিট অবশ্যই মিশন পরিবারের, মিশনের সবাই, মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ, অন্যান্য যারা মহারাজ, বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসেছেন, আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন, সবার সবার ক্রেডিট এটা। পড়াশোনা দিনে খুব বেশি হলে 5.5 ঘন্টা, 6 ঘন্টা, 6 ঘন্টাও পেতাম না, 5.5 ঘন্টা এরকম পেতাম। টেস্টের পর হয়তো সময়টা আর একটু বেড়েছিল, তো মোটামুটি আমাদের সেলফ স্টাডির উপর জোরটা দেওয়া হয়, সেই সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট। পড়াশোনার ছাড়া গল্পের বই পড়তাম, গান বাজনা করতাম এরকম। মোবাইল তো এখানে একদমই নেই, মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ, মানে বা টিউটোরিয়ালের সেরকম ব্যবস্থা আছে মূলত স্কুলের স্যারদের কাছে, আর সেলফ স্টাডি, সেলফ স্টাডিটাই মেন। খেলাধুলা তো আছে, রোজই বিকেলবেলা খেলাটা মাস্ট আমাদের। এবার তো আমি 691 বোধ হয়, 691। নৈরিত রঞ্জন পাল 3rd হয়েছে। আমরা সাফল্যে খুশি, আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে, তারাও হয়তো করতে পারতো, তারাও র্যাঙ্কে এলে ভালো লাগতো। যাই হোক, পরীক্ষায় তো কম বেশি হবেই, স্থান আসবে,
কেউ একটু কম সাফল্য হবে, তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে। আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা, যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়, ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে, ফলে ছাত্রদের সুবিধা অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে, মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পান। এবং নরেন্দ্রপুরে সবচেয়ে বড় যেটি জিনিস সেটি একটি তপোবনের মতো পরিবেশ আছে, যেটি ছাত্রদের মনঃসংযোগ করতে, সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে। আর এই এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি, সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না। একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে, দরকার আছে, এটি অবশ্যই অনস্বীকার্য, কিন্তু ছাত্র জীবনে এই সময় 16-18 বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশন তৈরি করে, কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের। ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার, একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে, সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য, মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টারমশাই, যারা হস্টেল দেখেন, ভবন শিক্ষক, অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন, সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসে এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে। সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য, মানে সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই। এবং আমাদের মজার জিনিস যেটি, ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও, মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায়, ফলে রেগুলার খেলাধুলো, রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম, পিটি করা, যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধে প্রেয়ার হলে যাওয়া, ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি যৌথ, বিরাট যৌথ পরিবারের মতো। তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, ফলে সাফল্য প্রত্যেকবারই আসে, এটি আমার মনে হয়। আমরা চেষ্টা করি ছাত্রদের মোবাইল ফোন ছাড়াও আমরা কম্পিউটার প্রোভাইড করার জন্য, কম্পিউটারে নেট কানেকশন যেখানে আছে সেটি প্রোভাইড করার জন্য, দশম শ্রেণী পর্যন্ত এখনও সে অবস্থা তৈরি হয়নি, সেক্ষেত্রে খুব প্রয়োজন হয় না, 11-12 ক্ষেত্রে একাদশ দ্বাদশের জন্য সেটি দরকার হয়। আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো ছাত্রদের প্রয়োজন মতো আমাদের প্রত্যেকের পারমিশন নিয়ে তাতে ছাত্ররা সেটি ব্যবহার করতে পারে। দেখুন, আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অকৃতকার্য হয়েছে এটি, হ্যাঁ নিশ্চয়ই, নিরবিচ্ছিন্ন পড়াশোনা, রুটিন সমস্ত কিছু মেরে পড়াশুনো করলে নিশ্চয়ই সাফল্য আসবে, মানে এই বিষয়ে নিঃসন্দেহ। আমরা আমাদের থার্ড পজিশনে রয়েছে নৈরিত রঞ্জন পাল, প্রাপ্ত নম্বর 691, সিক্সথ পজিশনে রয়েছে অলিভ গায়েন, প্রাপ্ত নম্বর 688, সেভেন্থ পজিশনে আছে আলেখ্য মাইতি, প্রাপ্ত নম্বর 687, নবম স্থানে দুজন ছাত্র রয়েছে বিদ্যালয়ের, ঋতব্রত নাথ এবং ঋত্বিক দত্ত, 685 ওদের প্রাপ্ত নম্বর, এবং দশম স্থানে আছে আমাদের বিদ্যালয়ের শুভ্রকান্তি জানা, 684, মোট 6 জন 1-10 মধ্যে রয়েছে মেধা তালিকায়।